মুক্ত করো। বাঘাযতীন তরুণ সংঘ 70 বছরে পা দিল, আর এবছর তাদের থিম ভাবনায় যে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে সেটা হলো গঙ্গার যে পতিত পাবন রূপ, সেই রূপ আজকে একেবারে কলুষিত হচ্ছে, হিংসা হানাহানির রক্ত গিয়ে মিশছে গঙ্গার জলে। ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিলেন মর্তে, তার পূর্বপুরুষদের পাপ মোচার জন্য। সেই থেকে গঙ্গা কিন্তু একটা প্রতীক, এখানে সিম্বলিক হিসেবে আমরা গঙ্গাকে ব্যবহার করছি। এখনের যে গঙ্গা ভারতবর্ষ যে অন্তরাত্মা, সেই অন্তরাত্মা মনে হচ্ছে আজকে খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে চলছে। গঙ্গা আজকে মলিন হয়ে উঠেছে, গঙ্গা আজকে আর পতিত পাবন নেই। আজকের ভারতবর্ষ দাঁড়িয়ে ভাইয়ে ভাইয়ের রক্তে গঙ্গার জল লাল হয়ে গেছে। গঙ্গা কর্দমাক্ত, মানুষের পাপক্ষয় বোধ হয় আর গঙ্গায় অবগাহন করে হচ্ছে না। তাই আমরা অপেক্ষায় আছি আরেক ভগীরথের, যে ভগীরথের আহ্বানে মর্তে গঙ্গার পুণ্যধারা প্রবাহিত হবে। এই পুণ্যধারা বা এই প্লাবন আমরা যেটাকে বলছি, সেটা চেতনার প্লাবন বা সংস্কৃতির প্লাবন, যেটাকে ভারতবর্ষে আবার নতুন করে মানুষকে মানুষের হাত ধরতে শেখাবে, ভাইকে ভাইয়ের পাশে দাঁড়াতে শেখাবে, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা নতুন ভারতবর্ষ মুখ তুলে নতুন সূর্যোদয়ের দিকে। তারা সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়ার চেষ্টা করছে, যাতে আগামী দিনে সমাজ হিংসা হানাহানি থেকে মুক্ত হতে পারে।